ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বেঙ্গালুরু এলাকার জয়শ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হলো রবিবার। তো রবিবার সকাল এখন বাজে সকাল 10টা। তো সকাল এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর ছেলেকে এইমাত্র খাইয়ে দিয়ে উঠলাম। আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গিয়েছে, প্রায় 8টার সময় উঠবো করেছি, কিন্তু ছেলে উঠতে দেয়নি, তার জন্য ওঠা হয়নি। তারপরে আবার চোখ লেগে এসেছিল, আবার ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় 9টার কাছাকাছিতে ঘুম থেকে উঠেছি আজকে, অনেকটাই লেট, যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, বাড়িতে আছে। তো সেই কাজ কামে সেই উঠোবাটা নেই যার জন্য, কিন্তু লেট করে ঘুম থেকে উঠলে সব কিছুই লেট লেটেই চলে। তো এই যে আমি সকালবেলাকার ভাতটা দেখে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার জন্য একটু চা করবো, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম ও চা খাবে কিনা, কিন্তু ও বললো খাবে না, এক সেকেন্ডে আমি চাটা দিয়ে দিই। তো এই এখানে চা চা করতে দিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। ছেলেকে আমার খাওয়ানো হয়ে গিয়েছে, এইমাত্র খাইয়ে দিয়ে উঠলাম। আর চিকেন এনেছে হাজব্যান্ড, তো চিকেনটা বাছা মুছু হবে। আর কী বলে ডেকে কালকে একটুখানি ডাল, এই যে কালকে একটুখানি ডাল, আর এই যে ঘুগনি বেজে গিয়েছে, তো এইটা দিয়ে সকালবেলাকার খাওয়া দাওয়া হবে। দুপুরবেলা যেহেতু চিকেন হবে, দুপুরবেলা সে খাওয়া হবে না, তো এগুলো খালি করে রেখে লাভ নেই। অন্যদিন দিন প্রেশার কুকুরও বাড়া থাকে, তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিই, কিন্তু আজকে প্রেশার কুকারে না, আজকে হাঁড়িতেই ভাত বসিয়েছি। ঝলছেলা ভাত করবো, যেহেতু ডাল আছে, কালো শুদ্ধ দিয়েছি, আর ওই ঘুগনিটা আছে, ওই দিয়ে আর ঘি দিয়ে আমাদের সকালবেলাকার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তারপর দুপুরে তো চিকেন আছেই, তো এই আপাতত প্ল্যান হয়ে আছে। তো চলো দেখে থাকো ব্লগটা। আর ওইদিকে আমার ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ, এখন বিছানা টিছানাগুলো তোলা হয়নি, তুলবো বিছানা টিছানাগুলো, তো তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো দেখে থাকো ব্লগটা, তোমার সঙ্গে পরে শেয়ার করছি। এখানে করছি বেগুন ভাজা, দুটুকুর মতো বেগুন ভাজি ছেলের জন্য। আর এখানে মাংসের জন্য মশলা টশলা কেটে কুটে রেখে দিয়েছি। এখানে আছে টমেটো, এখানে আছে আলু, আলুগুলোর সাইজটা একটু বড় বড়, সেজন্য একটু বড় বড় করে কেটেছি। আর মাংসটা আলু একটু বড় বড় না হলেও ভালো লাগে না। আর এই যে এখানে আছে পেঁয়াজ, আর এখানে আছে দেখতেই পাচ্ছ রসুন, রসুনটা থেতো করে রেখে দিয়েছি, কারণ থেতো করে দেবো, আজকে আর বেটে দেবো না। আর এর মধ্যে কিছুটা রসুন বেটেছি, মানে সবটা থেতো করিনি, কিছুটা রসুন বেটেছি, আর আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর জিরের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিলেই আমার এখানে মশলা বাসটা কমপ্লিট। আর আর এখানে কিছু নেই, ভাতটাও হয়নি এখনও, আর এখন বাজে প্রায় 1:30। আর এই যে এখানে আছে চিকেন, এই যে চিকেনটা ধুয়ে টুয়ে ফ্রিজে রাখা ছিল, তো এই যে রান্না করবো। আর ওদিকে আমার ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গিয়েছে, এইমাত্র স্নান টান কমপ্লিট করে ছেলেকে স্নান টান করিয়ে ঘুম পাড়ালাম। এই যে ছেলে ঘুমাচ্ছে এখানে। আমারও স্নান টান কমপ্লিট, আজকে একটু শ্যাম্পু করলাম, বাইরে রোদ টোদ খুব একটা ওঠেনি, মোটামুটি উঠেছে, খুব যে ভালো উঠেছে তা বলবো না, মোটামুটি উঠেছে, কিন্তু শ্যাম্পুটা করে নিলাম। আজকে রবিবার আছে, কালকে শনিবার ছিল, অমাবস্যা ছিল, আর তারপর কদিন একদম সেই লাস্ট শ্যাম্পু করেছে সেই বুধবারের দিনকে, তার জন্য শ্যাম্পু করার ছিল, না করলে হতো না, আজকে ফাইনালি করে নিলাম। তো চলো ব্লগটা দেখে থাকো, আমি এখানে রান্না বান্না করে নিই, যেহেতু লেটটা বেজে গেছে বুঝতেই পারছো। সকালবেলাকার খাওয়া দাওয়া করে, যেহেতু শীতকাল, সকালবেলা খাওয়া দাওয়া করে ধোয়া মাজা কমপ্লিট করে কোটে কেটে রেডি করেছি। আর মাংসের কোটা বাছা, মানে একটু বুঝতে পারছো, রসুন টসুন ছাড়ানো আছে, মাংসটা ধোয়া সব কিছুই একটা আছে, যদিও মাংসটা আমি ধুই না, তো সব কিছু কমপ্লিট করে ছেলেকে স্নান করানো, নিজে শ্যাম্পু করলাম, এই ঠান্ডার মধ্যে স্নান টান করলাম, জামাকাপড় টুকিটাকে দু একটা ছিল, সেই জামাকাপড়গুলো সব মাজলাম, বলছি কাটলাম, কেজি মেলে টেলে দিয়ে আসলাম। তো এইসব কাজকাম করতে গিয়ে আর কি দেরি হয়েই যায়, আর মাংস হলে তার বয়ার কথা না, তো যাই হোক দেরি হয়ে গিয়েছে। আর এরকম টাইমেই আর দুপুরবেলা একটু গরম গরম খেতে ভালো লাগে, শীতকালের দিনে বিশেষ করে, দুপুরবেলাকে যখন তখন বলতে পারো। আর রবিবার যেহেতু গরম গরম, হাজবেন্ড তো রোজ একটু বেলা করে আসে, ঠান্ডা হয়ে যায় খাবার খেতে খেতে, তো আজকে
ফোনটা ভাবলাম ধুয়ে ব্লগটা করি কিন্তু স্ট্যান্ডটা এখানে নেই বলে এখানে শুতে পারলাম না। তো চলো বেশি কথা বাড়াবো না, রান্নাবান্নাটা সেরে নিই আর ভাতটাও বসিয়ে দেবো, মাংসটা চাপিয়ে দিয়ে নিয়ে ভাতটা আমি বসিয়ে দেবো। ভাতটা একদিকে হয়ে যাবে আর একদিকে চিকেন হয়ে যাবে, দুটো একসাথে হয়ে গেলে পরে গরম গরম খেয়ে নেবো। আর ঘরটাগুলো ঝাড়তে হবে, চলো ব্লগে দেখতে হবে। সন্ধে লাগেনি, লাগু লাগু করছে, মানে সন্ধে দেবো আমি এখনই, মানে 5:30 পার হয়ে গিয়েছে আর কি। হাঁটতে গেছিলাম তো হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি আর এসে কতগুলো রিলস বানালাম। তো এখন সন্ধে দেবো, সন্ধে সন্ধে দিয়ে নিয়ে তারপর আবার যাবো ওই বাড়িতে। তার কারণ হচ্ছে আজকে বাবার জন্মদিন। বাবার জন্মদিন বলতে কি, মাঘ মাসে আমার বাবার জন্ম, কিন্তু ডেটটা কোন ডেট সেটা আমরা কেউ জানি না, এমনকি বাবা নিজেও জানেন না। তো সেই জন্যেই আমার ঠাকুমাও করে আসতো, মানে এই মাঘ মাসে বাবার যেহেতু জন্মবার রবি, তো রবিবারে যে মানে এই মাঘ মাসে আমার 4টা রবিবার, 4টা রবিবারে আমার যখন 1টা রবিবারে পায়েস করে দিত। তো সেটাই হয়ে আসছে আগাগোড়াই, মানে যতদিন ধরে মানে বাবা হওয়ার পর থেকে এটা হয়ে আসছে। তো সেই কারণে যেহেতু এখন আমার মা দেয়, এখন থেকে আমার মানে ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমার মা দেয় আর আমার ঠাকুমা যেহেতু নেই তো আমার মাই দেয় এখন। তো আজকেও তাই, আজকে হচ্ছে মাঘ মাসের সম্ভবত দ্বিতীয় রবিবার, সম্ভবত আমি প্রথম রবিবার না দ্বিতীয় রবিবার আমি সঠিক বলতে পারবো না, সম্ভবত দ্বিতীয় রবিবার। তো যাই হোক, আজকেই মা বাবাকে পায়েসটা করে দেবে, তো সেই জন্যই বললাম বাবার আজকে জন্মদিন, যেহেতু পায়েস বলে দিচ্ছে জন্মদিন উপলক্ষে তো আজকে নিশ্চয়ই জন্মদিন, তো সেই জন্যই আজকে ওই বাড়িতে যাওয়া হবে। তো মা পায়েস টাইস করবে, মার হাতের সাথে আমিও করে দেবো। তো কালকে রাত্রেবেলা দুধের কথা বলেছিল ঘোষকে, তো ঘোষ বলেছিল আজকে দুধ দিতে পারবো না, সেই জন্যই আজকে ক্যান্সেল হয়ে যাওয়ার মতনই ছিল। তারপরে আমি ভেবেছিলাম সামনের সপ্তাহে আমার ঠাকুমার বাৎসরিক কাজ আছে, মানে 1 বছর কমপ্লিট হচ্ছে, তো সেই কারণে বাৎসরিক কাজ আছে সামনের রবিবার সোমবারের দিনকে, রবিবার দিনকে ওদের কামান, তো সেই কারণে ওই বাড়িতে হবে না কাজ, সে মানে কাজকাম থাকবে সে কারণে হবে না। তো মা সেজন্য আমি ভাবলাম যে সামনের রবিবারে তাহলে আমি বাড়িতে পায়েস করবো বাবার জন্য, করে বাবাকে দিয়ে আসবো, তো কিংবা বাড়িতে বলবো খেয়ে যেতে, তাহলেই হয়ে যাবে জন্ম পায়েস দেওয়া। তো হচ্ছে এমনি আমাদের ওই বাড়িতে 5 তরকারি ভাত দেয় না, শুধু পায়েসটা করে আর লুচি লুচি হাড্ডা ভাড্ডা এইসব করে রাত্রিবেলার দিকে। তো এরকমভাবে হয়ে আসছে, আমার ভাইয়ের জন্মদিনেও তাই ওইভাবেই হয়। আমাদের এই বাড়িতে যেমন 5 তরকারি ভাতটা যেতে দেয়, 5 রকম ভাজা তরকারি ভাত আমাদের ওই বাড়িতে তা করে না, আমি নর্মাল যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই খাওয়া দাওয়া হয়, তাছাড়া আমি শুধু পায়েসটা করে দেওয়া দরকার, পায়েসটা করে দেয় তার সাথে লুচি টুচিগুলো করে ব্যাস এইরকম। তো এরকমই হয়ে আসছে, এরকমই হয় এখনও পর্যন্ত। তো সেই কারণেই আমি ভেবেছিলাম যে তার যদি যেহেতু দুধ দিতে পারবে না ঘোষে বলে দিয়েছিল, তো সেভাবে আমি ভেবে রেখে মনোমনটা ভেবে রেখেছিলাম। তারপরে আজ সকালবেলা আমার ফোন করে বললো যে ঘোষে দুধ দিয়েছে, তো হচ্ছে আজকে পায়েস হবে, সন্ধ্যাবেলা আসিস। আমি সন্ধ্যাবেলা সেখানে যাবো, ছেলেকে নিয়ে যাবো, হাজবেন্ডও যাবে, তো ও তো আমাদের নামিয়ে দিয়ে চাটা খেয়ে চলে আসবে, তেমাথায় আবার আড্ডা মারতে, তারপরে আবার পরে আবার যাবে। তো এই চলো সন্ধ্যাটা দিয়ে, যেহেতু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাটা দিয়ে নিয়ে ছেলেকে খাওয়াবো। আর ছেলে দুপুরবেলা খুব একটা ভালো ভাত খাইনি, জানি না কেন খাইনি, তো ওকে দুধটা তাড়াতাড়ি খাই দেবো, খাই দিয়ে নিয়ে আমরা ওই বাড়িতে চলে যাবো। চলো দেখতে পাবো ব্লগটা। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সরস্বতী পুজোর কাজ চলছে, ঠাকুর ঠাকুর সব রং টং চলছে, কারণ বৃহস্পতিবার দিনকে সরস্বতী পুজো আর আজকে হলো রবিবার, মাঝখানে আছে 5টা দিন হাতে। আর এই হলো আমার বাবার দোকান, দেখতে পাচ্ছো বাবা দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর আমি এইমাত্র হেঁটে হেঁটে আসলাম, আর হাজব্যান্ডটা ছেলেকে থুয়ে এসেছি, ওরা একটু পরে আসবে। তো এখানে বাবা দাঁড়িয়ে আছে, বাবাকে বললাম তোমাকে একটু তুলি, তো বাবা ক্যামেরার সামনে আসতে বেশ কমফোর্টেবল ফিল করে, তো বাবাকে একটু তুললাম। আর এই হলো আজকে আমাদের বার্থডে বয়, তো যাই হোক না কেন, তো বাবা একটু হাসলো, বাবা বলছি এরকম বড়ো বড়ো করে দেখাচ্ছে কেন, সেই কারণে, তো সেই জন্যে। হ্যাঁ, তারপরে চলে আসলাম বাড়ির মধ্যে, দোকানের পাশ দিয়ে আমাদের বাড়িতে আসার ঢোকার মানে রাস্তা, তো এই যে আসলাম। আর এই যে ঘরের মধ্যে কেউ নেই এখন, আর মা আছে রান্নাঘরে, বাসটা নতুন লাগলো মা, এই যে এই বাসটা, আলুর দম হবে, চাল দিয়ে দিছ, এই তো দেখো লড়াই শুরু করার আগে বেশি ছিল।
তো ওখানে পায়েস হয়ে গেছে। এখানে হচ্ছে আলুর দম মটরশুঁটি দিয়ে নিরামিষ করে করা হচ্ছে, এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি এর মধ্যে। আর ওদিকে পায়েসটা তিন বাটিতে তুললাম, ভাইয়ের জন্য, বাবার জন্য আর হাজবেন্ডের জন্য, আর ছেলের জন্য এখন আমি তুলবো। আর এখানে হচ্ছে চা, দেখতে পাচ্ছ চা খাবো এখন। আর এখানে এই যে ময়দা মা মাখিয়ে তুলো লুচি করার জন্য, তো লুচিটা পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হয়ে যাওয়ার পর। আর মার কপালে যেহেতু সিঁদুরে টিপ পড়েছে, একটু ধেবড়ে ধেবড়ে গিয়েছে, মা ক্যামেরার সামনে আসতে ঠিক ইয়ে করছে না। আর এই যে ছেলে দেখতে পাচ্ছ যাচ্ছে, এখানে কুকুর দাঁড়িয়ে আছে একটা। হ্যালো ফ্রেন্ডস, তো রাত্রেবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট করে এ বাড়ি থেকে চলে এসেছি। আর ওই বাড়ি থেকে আসার পর চেঞ্জ করেছি, চেঞ্জ চেঞ্জ করে চুল টুল বেঁধেছি, এতে দেখতে পাচ্ছি চুল বাঁধা হয়ে গিয়েছে। ছেলেকে একটু জল খাওয়ালাম, আর তারপরে ছেলের ড্রেস ট্রেস চেঞ্জ করে দিলাম। হাজব্যান্ড ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিল, মানে বডি লোশন ক্রিম মাখিয়ে দিল। আর তারপর বিছানা টিছানাগুলো পাতলাম, বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে ধুয়ে আসলাম, মশারিটা নাঙালো, জলের বোতলে জল ভরলাম। বোতলে ভরাই ছিল জল, মানে রাক্সার থেকে একটু গরম জল মিশিয়ে নিলাম, কারণ ঠান্ডা জল খায় না। রাক্সার সঙ্গে ওই ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে তারপর আগে খাই, একটু গরম গরম না, কোনো সময় সময় একটু গরম গরমও থাকে, কোনো সময় সময় দুটো ম্যাচ করে মানে নর্মাল একটা টেম্পারেচারের একটা জল। যাই হোক, একদম ঠান্ডা জলটা খাওয়া না, যেহেতু শীতকালে জলটা ঠান্ডা হয়ে যায় সেই কারণে। তো এই আর কিছু এখন আপাতত দেখানো নেই, সকাল থেকে বেশ অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালকে যেমন কিছু শেয়ার করতে পেরেছিলাম না, ভুলে গিয়েছিলাম, তো আস্তে আস্তে সেই পুরনো রুটিনে আবার ফিরতে হচ্ছে আমাকে। ফিরতে হচ্ছে বলতে ফিরছি, কারণ কালকে যেমন ব্লগটা স্টার্ট করে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ স্টার্ট করেছি, সারাদিন পর রাত্রিবেলা গিয়ে আবার একটু শেয়ার করেছিলাম, কিন্তু সেটা আজকে আর হয়নি। আজকে ভালো করে মনে করে 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 আজকে ব্লগটা শেয়ার করেছি। তো এরকমই মানে আশা করছি কন্টিনিউ করতে পারবো, মানে মনে করে করে, যেহেতু অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, তো বেশ কয়েকটা দিন হয়ে গেলো অভ্যাসটা নষ্ট হয়ে গেছে সেই কারণে। চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, এভাবে আমার পাশে থেকো। চলো আজকে বলো, টাটা, গুড নাইট।